আসসালামু আলাইকুম এভরিওান আমি মিস্টার জাহান আবর আপনাদের সামনে আসলাম নতুন আরও একটা এপিসোড নিয়ে আজ আমি আপনাদের মিষ্টি জলপাইয়ের আচার করে দেখাব এর জন্য আমি একটা চুলায় একটি পেন বসিয়ে দিয়েছি আর এমনি গ্যাসটা অন করে দিয়েছি আর এখানে আমি নিয়েছি এক কেজির মতো জলপাই জলপাইটাকে আমি হালকা একটু হলুদ আর লবণ দিয়ে মিশিয়ে আমি এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এখন আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি এখানে এক কাপের মতো সরিষা তেল ইউজ করেছি আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন তবে আচারে সরিষার তেলটাই ভালো যায় এই জন্য আমি এখানে সরিষার তেলটা ইউজ করেছি সয়াবিন তেল আমি ইউজ করিনি সয়াবিন তেলটা ইউজ না করাটাই ভালো তো ভিওয়ার্স এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেব তেজপাতাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি মাঝখানে চিঁড়ে নিচ্ছি দিয়ে দিলাম তেজপাতা বিওয়ার্স আর এখানে দিয়ে দিলাম ছোটো দুই টুকরা দারুচিনি আমি ভালোভাবে তেজপাতা আর দারুচিনিটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা আমি এখানে সাদা সরিষা নিয়েছি আপনারা চাইলে কালো সরিষাটাও নিতে পারেন তো সরিষাটাকে আমি খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব বিওয়ার এরপর আমি এর মধ্যে দেব রসুন বাটা আমি এখানে রসুন বাটা হাফ চা চামিচের মতো ইউজ করেছি আপনারা বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটা আমি এখানে দেবো হাফ চা চামিচ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব সরিষা বাটা আদা আর রসুন বাটা এই তিনটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা আমি এখানে জিরে বাটা দিয়ে দিয়েছি হাফ চা চামচ আমি আরও একটু সরিষা বাটা দিয়ে দিলাম এক চা চামচের মতো আর আচারে কালো সরিষা চাইতে সাদা সরিষাটা আপনার ভালো যায় কালো সরিষাটা দিলে দেখা যায় একটু তেতা তেতা ভাব থেকে আচারের ভেতরে তো সাদা সরিষাটা ইউজ করার চেষ্টা করবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে লবণের পরিমাণটা কমিয়ে দিচ্ছি যেহেতু আমি আগে থেকে জলপায়ের মধ্যে লবণ আর হলুদ মিক্সড করে নিয়েছি তাই আমি লবণের পরিমাণটা এখানে কমিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই বুঝে দিতে হবে আর আচারের লবণ বেশি হলে কিন্তু খাওয়া যাবে না আচারটা তিতা হয়ে যাবে এই জন্য অবশ্যই লবণটা বুঝে দিতে হবে এরপর আমি দেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে এক কাপ ভিনেগার এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আমার একটা স্পেশাল মশলা এই মশলাটার ভিতরে আমি দিয়েছি পাঁচ ফোরণ আমি আস্ত পাঁচ ফোরণ দিয়েছি এক চা চামিচ আর দিয়েছি মিষ্টি মৌরি এক চা চামিচ আর জিরে দিয়েছি আস্ত জিরে দিয়েছি হাফ চা চামিচ দিয়েই আমি পাটাতে বেটে নিয়েছি পাটাতে বাটার আগে অবশ্যই একটু টেলে নিতে হবে তারপর পাটাতে বেটে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু মরিচ গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া আমি এখানে মরিচ গুঁড়া দিয়েছি হাফ চা চামিচ গরম মশলা গুঁড়া দিয়েছি হাফ চা চামিচ আর হ্যাঁ আমি এখানে যে স্পেশাল যে মশলাটা ইউজ করেছি সেখানে কিন্তু আমি দুইটা শুকনো মরিচ আমি টেলে দিয়েছি টেলে আমি ওইটার ভিতরেই বেটে নিয়েছিলাম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচফুরণের গুঁড়াটা আর দিয়ে দিলাম জলপাই জলপাইটাকে আমি খুব ভালো করে মশলার সাথে মিশে নেব আমার আরও কিছু জলপাই এখানে আছে আমি সেটাও দিয়ে দিচ্ছি আমি এই জলপাইটাকে আট থেকে দশ মিনিট এই মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে নাহলে নিচি লেগে যাবে আর সরিষাটা যদি একটু পড়ে যায় তাহলে কিন্তু আচারটা তিতা লাগবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ চিনি নিয়েছি লাগলে আমি আরও দেব আমি এই জলপাড়াটা যেহেতু টক মিষ্টি করছি তো অবশ্যই চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আমি এখানে মোট তিন কাপ চিনি নিয়েছি এখন আমি এই চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব জলপাইয়ের সাথে চিনি দেওয়ার পরে আচারের ভেতরে দেখা যায় যে চিনিটা গলতে চায় না সহজে এর জন্য একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এর মধ্যে আরও একটু ভিনেগার দিয়ে দিতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায় আমি আরও একটু ভিনেগার দিয়ে দিয়েছি দেখুন ভিওয়ার্স জলপাইটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর জলপাইটা দেখেই মনে হচ্ছে আচারটা অনেক ভালো হবে একদম টস টসে একটা ভাব আসছে এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে আর জলপাইটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো বিয়ার্স হয়ে গেল আমার জলপাইয়ের টক মিষ্টি আচার আশা করি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের ভালো লাগলে আমার রান্নার কথা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলছে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের সঙ্গে থাকুন আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এপ এপিসোড নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ